আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বইটির ব্যবসায় পরিকল্পনা যেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমত ব্যবসা পরিকল্পনা কি সে সম্বন্ধে জানব। ব্যবসায় পরিকল্পনা হলো ব্যবসায় ভবিষ্যতের কার্যক্রমের প্রতিচ্ছবি। এটি একটি লিখিত দলিল যার মাধ্যমে ব্যবসার লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমানের অবস্থা ও ভবিষ্যতের উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। কোনো ব্যবসা কোন দিকে অগ্রসর হবে এবং কীভাবে ব্যবসায় সাফল্য অর্জন করা যাবে তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা ব্যবসা পরিকল্পনার মাধ্যমে কি পাওয়া যায়। জাহাজ বা উড়োজাহাজের ক্ষেত্রে রাডার যেমন চালকের পথ চলা নির্দেশন দিয়ে গন্তব্যে পৌঁছে দেয়, ঠিক তেমনি ব্যবসা পরিকল্পনার একজন ব্যবসাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে। নতুন ব্যবসা শুরু করা অথবা ব্যবসা বর্তমান ব্যবসায় সম্প্রসারণের উভয় ক্ষেত্রেই এই ব্যবসা পরিকল্পনার প্রয়োজন হয়। তাই ব্যবসা পরিকল্পনাকে ভ্রমণকারীর জন্য যেমন রোড ম্যাপ, ঠিক একজন দালাল নির্মিত যেমন নীল নকশার সাথে তুলনা করা যেতে পারে ব্যবসায় পরিকল্পনাকে। তাহলে ব্যবসা হচ্ছে কি? ব্যবসা পরিকল্পনা হলো ব্যবসার ভবিষ্যতের কার্যক্রমের ছবি। ভবিষ্যতের ব্যবসাটা কোন দিকে অগ্রসর হবে সেটার একটা প্রতিচ্ছবি হচ্ছে ব্যবসার পরিকল্পনা। তো এখন ব্যবসা পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে আমরা জানব। ব্যবসা পরিকল্পনা বলে কী কী আমরা সুবিধা পাবো বা কী কেন গুরুত্ব ব্যবসা পরিকল্পনা করার? তো প্রথমে ব্যবসা পরিকল্পনার গুরুত্ব প্রথমে হচ্ছে কি, ব্যবসা পরিচালনার দিক নির্দেশনা, তারপর মূলধন সংগ্রহ ও বিনিয়োগ, সরকারি সুযোগ সুবিধা সদ্ব্যবহার ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। ব্যবসার শুরু বা সুষ্ঠুভাবে পরিচালনার এর মুখ্য উদ্দেশ্যই হচ্ছে কি, মুনাফা অর্জন। আর এই লক্ষ্য অর্জনেকে ব্যবসা পরিকল্পনা গুরুত্ব অপরিসীম। তো আমি নিম্নে ব্যবসা পরিকল্পনার যে গুরুত্বগুলো সেগুলো সম্বন্ধে আলোচনা করছি। ব্যবসা পরিচালনার দিক নির্দেশনা, ব্যবসা পরিকল্পনার কাজ ব্যবসায়ের লক্ষ্য অর্জনের জন্য কখন কী কাজ কীভাবে এবং কোন সময়ে কতটুকু সময় নিয়ে করতে হবে এবং কোন সময়ের মধ্যে কাজটা সম্পন্ন করতে হবে সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে। ফলে এটি ব্যবসায় বা উদ্যোক্তার কাছে একটি দিক নির্দেশনা দলিল হিসেবেও কাজ করে। তারপরে তো হচ্ছে মূলধন সংগ্রহ ও বিনিয়োগ। কোন ব্যবসায় যখন অধিক মূলধনের প্রয়োজন, কোনো ব্যবসায়ের একটা বৃহত্তর ব্যবসায় প্রতিষ্ঠান করতে গেলে তার অধিক মূলধনের প্রয়োজন হয়। যখন ব্যবসা প্রতিষ্ঠানটি আস্তে আস্তে বৃহত্তর হতে যায় তখন তার আস্তে আস্তে কি মূলধনের পরিমাণটা আস্তে আস্তে অধিক হতে থাকে। তো অধিক মূলধন প্রয়োজন দেখা দেয় বা উদ্যোক্তার পক্ষে নিজস্ব তহবিল থেকে এই মূলধন জোগাড় করা সম্ভব হয় না, তখন তাকে ব্যাংক ঋণ বা অন্যান্য বাহ্যিক উৎস থেকে মূলধন সংগ্রহ করতে হয়। এক্ষেত্রে ঋণদাতা ও বিনিয়োগকারী মূলধন সংগ্রহ করার পূর্বে সংশ্লিষ্ট ব্যবসা পরিকল্পনাটি বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। তিন নাম্বার হচ্ছে সরকারি সুযোগ সুবিধার সদ্ব্যবহার। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো সরকারের নিকট থেকে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে। ব্যবসা পরিকল্পনা ওই সুযোগ সুবিধা পেতে সাহায্য করে, পরিকল্পনার মাধ্যমে সেই সুযোগ সুবিধাগুলো কি পেতে সাহায্য করে। চার নাম্বার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। ব্যবসায়ের প্রতিযোগী সম্পর্কে ধারণা করা, আগামী দিনে ব্যবসায় কোন দিকে সম্প্রসারণ করা উচিত হবে, কোন বিষয়টি অধিকতর লাভজনক হবে এবং ভবিষ্যতে কী পণ্য উৎপাদন করা উচিত ইত্যাদি ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ব্যবসা পরিকল্পনা সাহায্য করে। তা আমরা এই সমস্ত আলোচনা থেকে বুঝতে পারলাম যে ব্যবসা পরিকল্পনা একজন ব্যবসার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এখন ব্যবসা পরিকল্পনা গুরুত্বপূর্ণ, এখন ব্যবসা পরিকল্পনা কীভাবে আমরা প্রণয়ন করব সে সম্বন্ধে জানব। প্রণয়নের প্রক্রিয়া, ব্যবসা সাফল্য অধিকাংশই নির্ভর করে ব্যবসা পরিকল্পনার বা ব্যবসার সঠিক প্রকল্প নির্বাচনের উপর। প্রকল্প হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের প্রণীত পরিকল্পিত ও সূচিত কর্মপদ্ধতি হচ্ছে কি প্রকল্প। প্রকল্প একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়, পূর্ব নির্ধারিত সময়ের পরিসমাপ্তিও হয়।
তাই একটি প্রকল্প হতে হতে পারে সম্পূর্ণ নতুন বিনিয়োগ সিদ্ধান্ত অথবা পুরাতন ব্যবসায়েরও সম্প্রসারণ। ব্যবসা প্রকল্প পূরণের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো ধারণা চিহ্নিতকরণ। ব্যবসা প্রকল্পের প্রথম হচ্ছে কি পদক্ষেপই হচ্ছে ধারণা চিহ্নিতকরণ, এবং তারপর ধারণাগুলো মূল্যায়ন করে একটিকে নির্বাচন করা। তো এই যে ধারণা মূল্যায়ন আর প্রকল্পের জন্য একে আবার দুটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি মাইক্রো স্কিম, অন্যটা হলো একটা হচ্ছে ম্যাক্রো স্কিম, আর এটা হচ্ছে কি মাইক্রো স্কিম। তো পরবর্তী ক্লাসে আমি ম্যাক্রো স্কিম ও মাইক্রো স্কিম কি সে সম্বন্ধে আলোচনা করবো, তার সাথে প্রকল্প ধারণা চিহ্নিতকরণগুলো কী কী বা ধারণামূলক বা প্রকল্প নির্বাচন যেটা আমরা দুই ভাগে ভাগ করছি যে ম্যাক্রো স্কিম বা মাইক্রো স্কিম এই সম্বন্ধে আলোচনা করব। তাহলে আজ আমার ক্লাস এখানেই শেষ করছি, আশা করি ক্লাসে তোমরা বুঝেছ, এবং অবশ্যই বাসায় এই প্রশ্নগুলো পড়বে কারণ প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। তো সবাইকে সবার সুস্থ কামনা করে আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।